সিলেটে আন্দোলনের ডাকে এক হচ্ছে মানুষ, চারপাশ থেকে মানুষ আসতেছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে জায়গাটা, সেটা হলো কিং ব্রিজের কদমতলির এপার। সেখানে বিভিন্ন মানুষ জড়ো হচ্ছে মিছিল করার জন্য, এবং চারপাশ থেকে মানুষ কিন্তু জড়ো হয়ে বাড়তেছে। এই সংখ্যাটা আমরা সকাল 11টায় দেখতে পেয়েছি, তবে ধীরে ধীরে মানুষের সংখ্যা বাড়তে থাকে। এক পর্যায়ে পুলিশ এসে মানুষদের ছত্রভঙ্গ করে দেয় দুপুর 1টার দিকে। তবে সে ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন অনেক সংখ্যক মানুষ, অনেকে লাঠিসোঁটা হাতে নিয়ে এসেছে, অনেকে এখানে বিভিন্ন টায়ারে আগুন দিয়ে তাদের আন্দোলনকে জানানো দিচ্ছে। এবং অপরদিকে চণ্ডীপুর এলাকাও কিন্তু এই ধরনের আন্দোলন অব্যাহত রয়েছে। সেখানে আপনারা জানেন যে চণ্ডীপুরের পাশাপাশি লালাবাজারে কিন্তু একটি পুলিশ ক্যাম্প আছে, যে কোনো সময় পুলিশ এসে তাদের অতর্কিত হামলা করতে পারে। এবং এখানেও মানুষজন আন্দোলনের জন্য অপেক্ষা করতেছে, এবং তারা একসাথে মিলিত হয়ে একটা জোরালো আন্দোলন করার চেষ্টা করতেছে। পাশেই বিজিবি অবস্থান করতেছে, কিন্তু বিজিবি কোনো অ্যাকশনে যাচ্ছে না, তারা কেবল নীরব দর্শকের ভূমিকা পালন করতেছে। তো এই হলো বর্তমান সিলেটের অবস্থা। এবং সিলেটের পরিস্থিতি আপনারা জানেন যে গতকাল প্রায় 3 জন মারা গেছে, সারা দেশে প্রায় 53 জন মানুষ, 13 জন পুলিশ মারা গেছে। তো দেশের অবস্থা কিন্তু ভয়াবহ দিকে এগোচ্ছে।